আজকে আপনাদের দেখাবো হাইড্রোপনিক ঘাস, যেগুলি আমি দুই ধরনের ঘাস তৈরি করেছি এখানে। এই ঘাসগুলি আমার পাহাড়ি মুরগি, আমি কিছু পাহাড়ি মুরগি নিয়ে এসেছি এই পাহাড়ি মুরগিকে দেওয়ার জন্য। পাহাড়ি মুরগি কীভাবে খায়, কীভাবে এই খাবারটা এনজয় করে সেটাই আপনাদের আজকে দেখাবো। তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো হাইড্রোপনিক ঘাস, যেটাকে ফোডার বলা হয়। এটা মুরগি, হাঁস, গরু, ছাগল খুব পছন্দ করে এই এই ঘাসটা খেতে। তৈরি করতেও খুব সহজ। আমি অন্য একটা ভিডিওতে কীভাবে হাইড্রোপনিক ঘাসটা তৈরি করা হয় সেটা দেখাবো। আপাতত আজকে দেখাচ্ছি হাইড্রোপনিক ঘাসগুলো তৈরি করেছি। আমি দুই ধরনের ঘাস তৈরি করেছি, একটা হচ্ছে গম থেকে আর একটা হচ্ছে ধান থেকে। এটা দীর্ঘদিন রাখা যায়, 8 থেকে 10 দিন পর্যন্ত রাখা যায়, তারপরে লাল হয়ে যায়। তো আবার এটা রিইউজ করা যায়। রিইউজ বলতে আমি বোঝাতে চাচ্ছি, এটা উপরে ঘাসগুলি কেটে আপনি দুইবার পর্যন্ত খাওয়াতে পারবেন। আর আরেকটা ভালো দিক হচ্ছে এই হাইড্রোপনিক ঘাসের, এটার গোড়া সহ নিচে যে গোড়াগুলি থাকে, শিকড় সহ মুরগি খুব পছন্দ করে। একদম কুচি কুচি করে কেটে দিলে শিকড় সহ তারা খেয়ে ফেলে। আর সেটা কিভাবে খায় আমি দেখাবো ভিডিওর শেষের দিকে ইনশাল্লাহ। আর তৈরি করাও খুব সহজ, আর এটাকে খুব বেশি না পরিশ্রম করতে হয় না, ঘন্টা দুয়েক পরে পরে এসে একটু স্প্রে করে দিলেই হয়, পানি দিয়ে স্প্রে করে দিলে ভালো থাকে এটা। আর এটার মুরগির পুষ্টিগুণ, পুষ্টি চাহিদা পূরণ করার জন্য খুব ভালো কাজ করে। খুব ফ্রেশ, সতেজ, একদমই প্রাকৃতিক, কোনো সার নাই, কোনো কিছু নাই, শুধু পানির উপর এটা বেঁচে থাকে। পানি দিলেই হয়, পানিতেই এরা ভালো জন্মায়। আর খুব মুরগি খুব মজা করে খায়, খুবই মজা করে খায়। আমি আপনাদের দেখাবো কীভাবে খায়, কীভাবে পছন্দ করে, কীরকম পছন্দ করে মুরগিগুলো। একদম গোড়াসহ, এখানে যে গোড়াগুলি দেখতে পাচ্ছেন গাছের নিচের শেকড়গুলি, শেকড় সহ তারা খেয়ে ফেলে এবং খুব ভালোভাবে খায়, ভালো করে খায়, খুব মজা করে, আরাম করে খায়। তো চলুন এগুলিকে প্রসেসিং করে কীভাবে খাওয়াতে হয় আমি একটু দেখাই। আমি এখানে কিছু পরিমাণ ঘাস, ধান থেকে উৎপাদিত পোডারগুলি নিচ্ছি, হাইড্রোপনিক ঘাসগুলি নিচ্ছি, অল্প কিছু নিচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য নিলাম, আমার মুরগি অলরেডি খেয়ে ফেলেছে, তারপর আপনাদের দেখানোর জন্য উদ্দেশ্যে আমি কিছু নিলাম। এভাবে নিয়ে একটু কুচি কুচি করে কেটে দিলে ভালো হয়, ওরা খেতে ইজি হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে। চিকন কুচি কুচি করে কেটে পাতাগুলি একদম গোড়াসহ খেতে দিবেন, গোড়াসহই খায় ওরা। এভাবে কাটবেন, পেঁচে দিয়ে বা ধারালো কিছু দিয়ে কাটলেই হবে, গোড়াসহ কেটে দিবেন, কেটে যতটা সম্ভব কুচি করা যায় দিচ্ছি কেটে। আর এটার একটা ভালো দিক হচ্ছে মুরগি এর সব কিছু খেয়ে ফেলে, গোড়া, ধান, ধানের উপর যে সবুজ অংশের পাতাগুলি জন্মায় সেগুলিও খায়। আমি পুরো অংশটাই কেটে দিচ্ছি এখানে, পুরো একদম ফুল অংশটাই কেটে দিচ্ছি, দেখবেন কীভাবে ওরা মজা করে খায়, খুব আনন্দ নিয়ে খায় এবং খাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয় এটা খাওয়ার জন্য। তো চলুন দেখি মুরগিগুলি কীভাবে খায়। এই যে নিয়ে আসার সাথে সাথে শুরু হয়ে গিয়েছে এদের পুরোপুরি, মানে কার আগে কে খাবে এই নিয়ে পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। আমার এগুলি একটা নাম হচ্ছে জমিদার, আরেকটার নাম দিয়েছে আমি বুয়া। এই বুয়া আর জমিদার দেখেন কীভাবে খায়। পুরুষটার নাম দিয়েছি জমিদার, আর এখানে মহিলাটা যে আছে নাম হচ্ছে বুয়া। এরা কিন্তু আগে একবার কিছুক্ষণ আগে পেট ভরে খেয়েছে, তারপরও দেখেন কীরকম করে খাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম গোড়া সহ শেকড় সহ সব কিছু খেয়ে ফেলে এরা, সব কিছু খেয়ে ফেলে এবং খাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়। চার আগে কে খাবে, কে কতটা বেশি খেতে পারে এরকম হুড়োহুড়ি শুরু করে দেয়। মাশাল্লাহ, খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, মুরগির স্বাস্থ্যের জন্য খুবই ভালো, একদম সব কিছু খেয়ে ফেলে, কোনো কিছু ফেলা, এই যে দেখেন ফেলানো লাগে, কোনো কিছুই ফেলানো লাগে না, সব কিছু খেয়ে ফেলে। দেখেন চার আগে কে খাবে, পুরোপুরি
শুরু হয়ে যায়। কিছুক্ষণ আগে ভর পেটে খেয়েছে এরা, কিন্তু একদম ভর পেটে। তারপরও আপনাদের দেখানোর জন্য আমি একটু দিলাম কীভাবে খায়, কীরকম করে খায় দেখানোর জন্য, কার আগে কে খাবে দেখানোর জন্য দিলাম। এই যে দেখেন আরও আরও এক পেয়ার, আর এখানে না এক পেয়ার না, এখানে দুইটাই মুরগি দেখেন দেখেন শুরু হয়ে গিয়েছে লাফালাফি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন খাওয়ার জন্য পাগল। বর পেটে কিন্তু একটু পাঁচ মিনিট করে নেয় বর পেটে খাওয়া দাওয়া করেছে ওদের। তারপর ওই যে দেখেন কতটা মজা করে খায়, খুব আনন্দ নিয়ে খায় এবং খুব ভালো এনজয় করে দেবে। আমি খাবারটা ভালো এনজয় করে, আর ঘরেও রাখা যায় বেশ অনেক দিন, সতেজ রাখা যায়, একটু স্প্রে করে রাখলেই অনেক দিন রাখা যায়। এই হচ্ছে আমার অ্যাডাল্ট পেয়ারটা, অলমোস্ট না ওরা এখনও অ্যাডাল্ট হয় না, অ্যাডাল্টের কাছাকাছি বয়স। দেখেন একদম সব কিছু সাওয়ার করে ফেলে, একদম কুটে 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 পরিষ্কার করে খেয়ে ফেলে ওরা, মাশাল্লাহ। এটা মুরগির স্বাস্থ্যের জন্য খুবই ভালো, একদম দানাদারের খাদ্য যা খাওয়াই সেটারও অংশ পূরণ করে, সবজির অংশ পূরণ করে ওদের শরীরের জন্য, আর খুব আনন্দ নিয়ে খায়। তো এরকম ভিডিও দেখতে চাইলে আমার সাথেই থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ইনশাল্লাহ সামনে আমি আরও ভিডিও নিয়ে আসবো, এই হাইড্রোপনিক গ্রাসটা কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি ভিডিও দিব ইনশাল্লাহ। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই আমার এইগুলি পাহাড়ি মুরগি, এই পাহাড়ি মুরগিগুলো আমি স্পেশাল কেয়ার নেওয়ার জন্যই আমি এই খাবারগুলি দিচ্ছি, তো বিশেষভাবে তৈরি করেছে খাবারগুলি। এই পাহাড়ি মুরগিগুলি খুব আনন্দ নিয়ে খায় পুরোপুরি শুরু করে দেয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।